হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ফাওনা স্পিকিং ওয়ার্ল্ডে আপনাদের স্বাগতম। প্রত্যেক দিনের মতো আবারও একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি শেয়ার করছি অরেঞ্জ কেক। এই কেকটা খেতে খুবই টেস্টি হয়, আশা করছি আজকে রেসিপিটা ভালো লাগবে। তাহলে কি কি লাগছে দেখে নিন। এখানে আমি 4টা ডিম নিয়েছি, 1 কাপেরও কম একটু চিনি নিয়েছি, 1 কাপ ময়দা নিয়েছি, আর নিয়েছি ভ্যানিলা এসেন্স, আর 1/2 কাপের মতো তেল নিয়েছি, সাদা সয়াবিন তেল, আর এখানে 1/2 কাপের মতো একটা অরেঞ্জ রস করে নিয়েছি, আর এখানে অরেঞ্জের খোসা একটু গ্রেট করে নিয়েছি, আর এখানে নিয়েছি 1/2 চামচ বেকিং পাউডার, 1 পিঞ্চ মতো এলাচের গুঁড়া। তাহলে কীভাবে অরেঞ্জ কেকটা বানাতে হয় সেটা এখন দেখে নিন। সবার প্রথমে যে মোল্ডের পরে আমি কেকটা বসাবো সেই মোল্ডে একটু তেল বিরাশ করে নিব। তারপর 1 চামচ ময়দা দিয়ে ভালো করে লাগিয়ে নিব। আপনারা এখানে চাইলে বাটার পেপারও দিতে পারেন। এখন কেকটা কীভাবে বানাতে হয় সেটা এখন দেখিয়ে দিব। 4টা ডিম আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ফেটে নিয়েছি, আপনারা চাইলে হ্যান্ড ইঞ্চি দিয়েও ফেটে নিতে পারেন, এতে একটু সময় বেশি লাগবে। এখানে 1 কাপেরও কম চিনি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিব অরেঞ্জ জুসটা, দিয়ে বিট করে নিব। বিট করা হয়ে গেছে, এখন 1/2 চামচের মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দিব, আর দিয়ে দিব 1 পিঞ্চের মতো এলাচের গুঁড়া, আর 1/2 কাপ সয়াবিন তেল, আপনার চাইলে বাটারও দিতে পারেন, আর এখানে দিয়ে দেবো ফুড কালার সামান্য অরেঞ্জ কালার, দিয়ে বিট করে নিয়েছি। বিট করা হয়ে গেছে, এখন আস্তে আস্তে ময়দাটা দিয়ে মিশাবো। আপনারা চাইলে ময়দাটা চেলে নিতে পারেন, আমি তো ময়দাটা আগেই চেলে নিয়েছি, আর লেবুর খোসা গ্রেট করে নিয়েছিলাম সেটাও দিয়ে দিয়েছি, আর এখন বেকিং পাউডারটা ময়দার সাথে মিশিয়ে নিব। মিশিয়ে আস্তে আস্তে স্প্যাচুলা দিয়ে অল্প অল্প করে মিশাতে হবে কেকের ব্যাটারের ভিতরে। অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে যেন ভিতরে কোনো দানা না থাকে। এইভাবে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে কেকের ব্যাটারটা তৈরি করে নিব। দেখুন ব্যাটারটা রেডি হয়ে গেছে, এখন মোল্ডের পর ঢেলে দিব। এখন একটু ট্যাপ করে নিব যাতে ভিতরে কোনো দানা না থাকে, কোনো বাতাস না থাকে। এখন গ্যাসে চলে গেলাম, হাইটা আমি 10 মিনিট প্রিহিট করে নিয়েছি। এখন কেকের মোড়টা বসিয়ে দিয়েছি, 30 থেকে 35 মিনিট বেক করব, 35 মিনিট পর ফিরে আসব। এখন আমাদের 35 মিনিট হয়ে গেছে, দেখুন এখন আমি কেকটা চেক করে নিব। কেকটা আমার হয়ে গেছে, 5 মিনিট পরে দেখাবো কীরকম হয়েছে। দেখুন কেকটা আমি কেটে পিস পিস করে নিয়েছি, কতটা ইয়ামি হয়েছে। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক ও কমেন্ট করবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।